নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, আপার প্রাইমারির মেধা তালিকা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তো রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আপার প্রাইমারি নিয়োগের একটা বড় তোড়জোড় শুরু হয়েছে, পুজোর আগেই কিন্তু নিয়োগপত্র হাতে পেতে চলেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। তো স্কুল সার্ভিস কমিশন তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ জারি করলো এই মুহূর্তে, সেই নোটিশে কী রয়েছে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন আমরা বিস্তারিত এবারে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এই নোটিশটা কিন্তু জারি করা হয়েছে আজকে, অর্থাৎ 23/9/2024 তারিখে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে আচার্য সদন 11 & 11Y1 ব্লক ইই সল্টলেক কলকাতা 7,91,000। তো নোটিশে বলা হচ্ছে, পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এবং এক্সেপ্ট 10% সিটস রিজার্ভ ফর প্যারা টিচার। শুধুমাত্র 10% সিট বাদ দিয়ে প্যারা টিচারদের জন্য যে 10% রিজার্ভ করা আছে, সেই 10% সিট বাদ দিয়ে বাকি মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করতে চলেছে, এমনটাই নোটিশে লেখা আছে। তো মেমো নাম্বার রয়েছে 858/60/88 সেন্ট্রাল SSC ESTT 2024। তো এখানে বলছে, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দি প্যানেল ফর দি অ্যাবাভ মেনশন রিক্রুটমেন্ট প্রসেস উইল বি পাবলিশড অন 25/9/2024। ভালো করে দেখুন, এই জায়গাটা কিন্তু বলছে এই যে আপার প্রাইমারি প্যানেল, সেটা 25/9/2024 তারিখে, অর্থাৎ আগামী পরশু দিন এই প্যানেল কিন্তু পাবলিশ করতে চলেছে আপার প্রাইমারির ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তারপরে বলছে, ইন কমপ্লিয়েন্স উইথ দি সুপ্রিম জাজমেন্ট ডেটেড 28/8/2024 ইন ম্যাট 638/2021 অ্যান্ড কানেক্টেড ম্যাটার্স। বলছে, গত 28/8/2024 তারিখে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ থেকে যে অর্ডার এসছে নিয়োগের, সেই অর্ডারকে কেন্দ্র করেই কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে এবং ফাইনাল মেরিট লিস্ট পাবলিশের তোড়জোড় শুরু করেছে SSC বোর্ড এবং যে প্যানেল কিন্তু কোর্টের নিয়ম অনুযায়ী আগামী 25/9/2024 তারিখ, অর্থাৎ বুধবার দিন কিন্তু এই প্যানেল পাবলিশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। লাস্টে প্যারাগ্রাফে বলছে, দি নোটিশ ইন্টিমেটিং দি শিডিউল ফর দি ফার্স্ট ফেজ অফ কাউন্সেলিং উইল বি পাবলিশড সুন দেয়ার আফটার, এবং ফার্স্ট ফেজের কাউন্সেলিং শুরু হবে শীঘ্রই, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং কাউন্টার সাইন বাই সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো আপনাদেরকে জানিয়ে দিলাম, আগামী 25 তারিখ কিন্তু একটা বড় দিন আসতে চলেছে, পুজোর আগেই কিন্তু সুখবর প্রার্থীদের জন্য, পুজোর আগেই নিয়োগপত্র হাতে পেতে চলেছেন আপার প্রাইমারির 14,052 জন প্রার্থী। তো এর মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে জানালাম। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।